পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ার ছিলারটেক এলাকায় লাগা আগুন এখনও জ্বলছে এরই মধ্যে নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস সকাল নটা থেকে বনরক্ষী ফায়ার সার্ভিসের পাশাপাশি এই কাজে যোগ দিয়েছে নৌবাহিনী কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের খুলনা বিভাগীয় উপপরিচালক মামুন মাহমুদ জানান সকালে সুন্দরবনের আগুন নেভাতে বাগেরহাটের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে এর মধ্যে মোংলা মোরেলগঞ্জ ও স্মরণখোলার তিনটি ইউনিট কাজ শুরু করেছে। বাকি দুটি ইউনিট স্ট্যান্ডবাই রাখা হয়েছে তবে বনের পাশে ভোলা নদীতে ভাটা থাকায় আগুন নেভানোর কাজে পাইপ সহ অন্যান্য সরঞ্জাম নেওয়া যাচ্ছে না জোয়ার হলে এসব পার করা হবে তবে আগুন অল্প অল্প করে জ্বলছে শুকনো পাতা ছড়িয়ে ছিটে থাকলেও আগুন ভয়াবহ আকার ধারণ করার শঙ্কা নেই বলেও জানান তিনি এর আগে শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া স্টেশনের ছিলাটেক এলাকায় আগুন দেখতে পায় জেলেরা আমরা দেখেছি যে ফায়ারটা একদিন আগেই হয়েছে আমরা গত গতকালকে সংবাদটা পেয়েছি আমরা কালকে র্যাকই করেছি আজকে আমরা এটাকে কম্পার্টমেন্ট করার জন্য এবং কনফাইন্ড করার জন্য আমরা কাজ করছি আশা করি আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব ইনশাল্লাহ